কেন্দ্রের তরফে আনা নতুন কৃষি আইনের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল কৃষকরা বিভিন্ন কৃষক সংগঠনের তরফ থেকে এমনকি শ্রমিক ও রাজনৈতিক সংগঠনের তরফ থেকেও কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন করা হয় এই আন্দোলনকে সরকার দমন করার চেষ্টা করলেও তা পারেনি কারণ কৃষকরা তাদের আন্দোলনের ঐক্যবদ্ধ ছিলেন অবশেষে কেন্দ্রের তরফে বাতিল করা হলো নতুন সংযোজিত কৃষি আইন আর তাতেই খুশি কৃষকরা দেখুন এই আইনটা তো সাধারণ জনগণের বিপক্ষে ছিল সাধারণ জনগণের হাত থেকে সাধারণ নিত্য প্রয়োজনীয় জিনিসটা হাতছাড়া হয়ে যেত টাটা বিলা গোয়েঙ্কাদের হাতে চলে যেত এবং আমরা সাধারণ চাষি এবং আমাদের চাষিদের হাতে এমনিতে এই চাষটা তো খুব অলাভজনক হয়ে গিয়েছে এখন আর এই আইনটা যদি চালু হতো তাহলে চাষিদের হাত থেকে জমি সবই হাতছাড়া হয়ে যেত এবং মানে নীল চাষের মতো এটা তৈরি হয়ে যেত এবং এটা আমাদের খুবই গর্বিত যে আমরা এই জ আন্দোলনে জয়যুক্ত হয়েছি দীর্ঘ এক বছর আমরা আন্দোলন পরিচালনা এ করেছি আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রোগ্রাম নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে এবং সেইভাবে দিল্লি যে আন্দোলনটা জয়যুক্ত হয়েছে এবং এতে আমরা খুবই গর্বিত খুবই পণ্য একসাথে থেকেই আমরা এই ঐতিহাসিক আন্দোলনে ভূমিকা পালন করেছি এবং এই তিনটি কালা কৃষি আইন যে সাধারণ মানুষের এবং কৃষকদের জীবনে দুর্বিষহ একটা আঘাত নামিয়ে আনা হচ্ছে এবং যে কৃষি আইন করা হয়েছে কৃষকের নামে বললেও আদতে এই কৃষি আইনটা সম্পূর্ণরূপে এদেশের কর্পোরেটদের স্বার্থেই করা হয়েছিল এবং সে কারণেই আমরা সেদিন এই যে এসকেএমের পক্ষ থেকে মানে দীর্ঘ আন্দোলনের পদবে সংযুক্ত কিষাণ মোর্চা গঠন করা হয়েছিল এবং তার মধ্য দিয়ে আন্দোলন হয়েছে এই এসকেএমের মধ্যে থেকে আমাদের কৃষক সংগঠন অল ইন্ডিয়া কৃষাণ মজদুর সংগঠন একটা ঐতিহাসিক এই আন্দোলনে আমরা সম্পূর্ণভাবে একসাথে ছিলাম এই আন্দোলন আমরা জানতাম এই জয়যুক্ত হবেই এবং আমাদের স্লোগান ছিল এই আন্দোলনে হাম লড়েঙ্গে হাম জিতেঙ্গে আমরা লড়ব এবং জিতব জয় আমাদের হয়েছে আমরা জানি আমরা জিতব এবং আমরা জিতেছি আমরা এই দেশের সমস্ত কৃষক সাধারণ মানুষকে আমাদের সংগঠন এআই কে কে পক্ষ থেকে আমরা তাদের